মানে তবলা তৈরি করতে এসেছেন আগরতলা থেকে, তাই তো? আগরতলা। হ্যাঁ, আমার এখানে তবলা টোনাল কোয়ালিটি শুনে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। মানে আমি আপনারই ভিডিও একটা দেখেছি, তো দেখে তারপরে ওনার সঙ্গে যোগাযোগ করেছি। কিছুই জানতাম না, কোথায় দোকান, কোথায় মানে, এটা সত্যি কথা। আমি আপনার ভিডিও দেখে এতটুকু বুঝতে পেরেছি যে না, আমি একটা ভালো জায়গায় যাচ্ছি, এবং ওনার সঙ্গে কথা বলে এতটা আমি শিওর হয়ে গিয়েছিলাম যে না, আমি আজকে একটা যেখানে যাচ্ছি সেখানে কাজ আমি সত্যি ভালো পাবো। এবং দেখতে পাচ্ছেন খুব অসাধারণ শিবাব্রত চক্রবর্তী, সুদূর ত্রিপুরা আগরতলা থেকে এসেছেন, এবং উনি খুবই মানে খুবই ভালো বাজান, মানে অসাধারণ বললেও কম বলা হবে। আমার খুব ভালো লেগেছে, তা উনি এখানে এসছেন আমার ভিডিও দেখে, এই মিনতি বাদ্য ভান্ডার থেকে উনি তবলা বায়া নিয়ে যাচ্ছেন। আপনারা টোনাল কোয়ালিটি আশা করি শুনলেই বুঝতে পারবেন, যিনি বাজাচ্ছেন আমার তো খুবই ভালো লেগেছে। মেকার যিনি, তাকে আপনাকে দেখিয়ে দিই আমাদের সবাইকে, এনার নাম হচ্ছেন মিস্টার ভূতনাথ দাস। ইনি তৈরি করেছেন তবলা, এনার তবলা তৈরি কিন্তু অনেক মানুষ নিয়ে গেছেন, এবং সব থেকে বড় কথা ওস্তাদ জাকির হোসেনও একটা সময় এসে আমার তবলা নিয়ে এবং এই দোকানে এসে এটাই হচ্ছে সব থেকে বড় কথা।